হ্যালো বন্ধুরা যদি আপনারা বাড়িতে বসে শাড়ি প্যাকিংয়ের কাজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কাজটা পাওয়ার জন্য কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা কাজটা পাবেন এবং এখানে ভালো একটা ইনকাম করতে পারবেন তো আপনারা অনেকেই আছেন যারা বাড়িতে বসে কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি কাজ রয়েছে কোনো ডেলিভারি ফিজ কাউকে দিতে হবে না তো এখানে আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন লোকেশানে কাজ পাবেন অর্থাৎ কোন কোন লোকেশান থেকে এখানে লোক নিয়োগ করা হচ্ছে দ্বিতীয় এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে এবং তিন নাম্বারের সাথে কি এখানে আপনাদের কত হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন বেতন কত হাজার টাকা পাবেন সপ্তাহে পাবেন না মাসে পাবেন এবং কতক্ষণ এখানে কাজ করতে হবে এখানে কি ডিউটি টাইম রয়েছে এবং আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে অ্যাপ্লাই প্রসেস আবেদন পদ্ধতি এখানে কি রয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটিকে একটু ভালো করে দেখার চেষ্টা করবেন বাড়িতে বসে প্যাকিংয়ের কাজ রয়েছে হালকা কাজ রয়েছে কোথাও যেতে হবে না এবং আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন যদি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত ওভার আপডেট সবার আগে পেতে ভালো এবং হালকা কাজ রয়েছে এটা তোমরা অবশ্যই কিন্তু কাজটা করতে পারো যাদের যাদের একটা আর্জেন্ট কাজের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে কাজ করতে পারছো ভালো কাজ করতে পারছো একটা আইডি নিয়ে নেবে বাড়ির কেউ কাজ করতে পারবে কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছ এখানে শাড়ি পেকিংয়ের কাজ কোনো টাকা পয়সা লাগবে না তাই কোনো দিনও কিন্তু কোনো টাকা পয়সা কিন্তু কাজের জন্য দেবে না পেকিং জব ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ কিন্তু তোমরা কাজটা পাচ্ছ ওয়ার্ক ফ্রম হোম এখানে স্যালারি কি বলা হচ্ছে বেতন ইনকামটা প্রতিটি শাড়ি পেকিংয়ের উপর এখানে পাঁচ টাকা করে পাবে প্রতিটা শাড়ি পেকিং করার উপরে তোমরা পাঁচ টাকা করে পাবে এখানে কি বলা হয়েছে এক হাজার শাড়ি পাবেন এখানে কিন্তু এক হাজার শাড়ির দেওয়া হবে সাত দিনের যদি বেশি নিতে চান তাও পাবেন এক্সট্রা কিন্তু ডেলিভারি চার্জ লাগবে যদি এক হাজারের বেশি তোমরা শাড়ি নিতে চাও প্যাকিংয়ের জন্য তাহলে কিন্তু এখানে এক্সট্রা ডেলিভারি চার্জ লাগবে ঠিক আছে এক হাজার শাড়ি নেবে কোনো ডেলিভারি চার্জ লাগবে না এক হাজারের বেশি যদি নিতে চাও তাহলে কিন্তু শাড়ি হিসাবে তোমাদের একটা ডেলিভারি চার্জ কিন্তু এখন নেওয়া হবে এক টাকা থেকে দু টাকার মধ্যে ঠিক আছে তো ভালো কাজ রয়েছে কোনো টাকা পয়সা লাগবে না জেনুইন জব আছে ফ্রি জব আছে অনেকে কাজ পাচ্ছে তুমিও কিন্তু কাজ পাবে ঠিকঠাকভাবে আবেদন করবে প্রথম থেকে শেষ অব্দি আগে ভিডিওটিকে ভালো করে দেখবে তারপরে আবেদন করবে একটু ভুলের জন্য কিন্তু কাজটা মিস হয়ে যাবে ঠিক আছে তো স্টার বটাম দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু ফর্ম ফিল করতে পারবে ফর্ম কিন্তু চলে আসবে প্লাস কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না প্রথম তিন মাস কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে উইকলি পেমেন্ট পাবেন উইকলি সপ্তাহে কিন্তু এখানে পেমেন্ট পাবেন পাঁচ হাজার টাকা কোম্পানি থেকে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ এসে যখন বাড়িতে মাল দিয়ে যাবে তখনই কিন্তু পেমেন্টটা নিয়ে নেবে তখনই পেমেন্ট দিয়ে দেওয়া হবে ঠিক আছে সাত দিনের পুরো পেমেন্ট কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে প্রতি সপ্তাহে একবারে কোম্পানির গাড়ি কিন্তু আসবে আর তোমরা যারা যারা চাইছো যে কোম্পানি থেকে মাল নিয়ে এসে প্যাকিং করবো তারা কিন্তু পারবে বেশি মান নিতে চাইলে বেশিও কিন্তু মান নিতে পারবে তো এখানে আপনি যদি চান তো কোম্পানি থেকে মান নিয়ে আসতে পারেন পরিষ্কার বলা হয়েছে কোম্পানি লোকেশন হয়েছে হাওড়া কোম্পানি লোকেশন হয়েছে হাওড়া এখানে কিন্তু কল করে নেবে তখন কল করার সময় জিজ্ঞেস করে নিও তোমরা যে আমরা কোম্পানি থেকে মান নিয়ে এসে কাজ করব তাও কিন্তু হয়ে যাবে জব লোকেশান দেখে নেবো এখানে আমরা এখানে কিন্তু পশ্চিমবঙ্গের সব জায়গাতে ভ্যাকেন্সি নেই কেউ কিন্তু ভেবে নিও না যে কাজ পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হবে সব জায়গাতে হবে এমন কিছু কিন্তু হয় না এখানে কোম্পানির সুবিধা কোম্পানির যেমন সুবিধা হয় এই লোকেশানগুলোতে দিয়ে কাজ হচ্ছে তো এই লোকেশানে কাজ দেবে ঠিক আছে যেমন এখন কলকাতা হাওড়া বারাসাত এবং মধ্যগ্রাম এক করা লোকেশানে কোম্পানি মাল দিচ্ছে কারণ কোম্পানির প্রফিট রয়েছে এই লোকেশানগুলোতে প্যাকিং করিয়ে ঠিক আছে সামনে রয়েছে তো এই সমস্ত লোকেশান থেকে যদি তোমরা আছো তো অবশ্যই আবেদন করতে পারবে কিছুদিন আগে একটা আমাদের ভিডিও নিয়ে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দুর্গাপুর এই সমস্ত লোকেশান থেকে কিন্তু কাজ হয়েছিল হেডফোন প্যাকিংয়ের কাজ ছিল পেন প্যাকিংয়ের কাজ ছিল বেশ কিছু লোকেশান মিলিয়ে কিন্তু কাজ হয়েছে অনেকে কিন্তু কাজ পেয়ে গেছে ঠিক আছে তো তোমরা যারা যারা এই লোকেশানে আছো এই শাড়ি প্যাকিংয়ের কাজটা করতে চাইছো তো অবশ্যই কিন্তু কাজ করতে পারবে কলকাতা হাওড়া বারাসাত এবং মধ্যগ্রাম আরেকটা কথা তোমরা যারা যারা চাইছো যে কোম্পানির থেকে এসে নিয়ে এসে প্যাকিং করবো তাহলে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গে যে কোনো লোকেশান থেকে নিয়ে এসে কাজ করতে পারো ঠিক আছে কোনো রকম তোমাদেরকে কিন্তু এখানে আগে কোনো টাকা পয়সা দিতে হবে না হ্যাঁ অবশ্যই কিন্তু আধার কার্ডের জেরক্স তোমাদেরকে ওখানে দিয়ে আসতে হবে আধার কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজের ছবি কিন্তু দিয়ে আসতে হবে তোমরা যারা যারা চাইছো যে বাড়িতে নিয়ে এসে প্যাকিং করবো তাহলে তোমরা যে কোনো জায়গা থেকে নিয়ে এসে কাজ করতে পারো ঠিক আছে আর ডেলিভারি তোমরা যারা যারা চাইছ তারা কিন্তু এই কটা লোকেশান থেকেই পাবে কারণ কোম্পানির প্রফিট রয়েছে এই লোকেশানগুলোতে প্যাকিং করিয়ে ঠিক আছে আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তো এবারে চলে আসছি এখানে ওয়ার্ক টাইমিং এখানে কাজের সময় তো এটা বেশি ম্যাটার করে না তোমরা যতক্ষণ কাজ করতে পারো সাত দিনের মধ্যে পুরো কাজ কিন্তু কমপ্লিট করতে হবে সাত দিনের মধ্যে পুরো কাজ কমপ্লিট করতে হবে ঠিকঠাক যদি কাজ করো তাহলে কিন্তু কোম্পানি তোমাদেরকে নেক্সট টাইম মান দেবে তো এখানে দু থেকে চার ঘন্টা এখানে মেনশন করা রয়েছে তোমরা কাজ করতে পারো এখানে এক দু ঘন্টা কাজ করলে তোমাদের আশা করছি সাত দিনের মধ্যে পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে বাড়ি সকলেই মিলে কাজ করতে পারো কোনো অসুবিধা নেই তো ভ্যাকান্সি টোটাল এখানে রয়েছে পঁয়ত্রিশটা টোটাল এখানে পঁয়ত্রিশটা ভ্যাক্যান্সি আছে যেখানে তোমরা যে কেউ আবেদন করতে পারছো খুব ভালো কাজ রয়েছে কোয়ালিফিকেশান নো রিকোয়ার্ড এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এখানে বয়স কিন্তু অবশ্যই আঠেরো প্লাস হয়ে থাকতে হবে বয়স আঠেরো প্লাস হয়ে থাকতে হবে তো এখন অনেকেই ভিডিওটা আমার দেখছে যদি এমন কেউ ভাই ভিডিও দেখে থাকো যার আঠেরো বছর বয়স হয়নি কাজ চাইছো তাহলে আমি বলবো বাড়ির যে কাউ যে কেউ কিন্তু কাজটা করতে পারছো তো বাড়ির কারো আঠেরো বছর যার হয়ে গেছে তার নামে কিন্তু এখানে আইডিটা নিয়ে কাজ করতে পারো ঠিক আছে আঠেরো বছর বাড়ির যদি কারো হয়ে থাকে তার নামে নিয়ে আইডি নিয়ে কাজ করতে পারো ঠিক আছে তো এই লোকেশন কটায় কাজ হচ্ছে আর তোমরা যারা মাল ডেলিভারি চাইছো না বাড়িতে নিয়ে এসে কাজ করতে চাইছো তারাও কিন্তু কাজ পাবে তারা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশান থেকে যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো তো এবারে আমরা চলে আসছি এখানে অ্যাপ্লাই প্রসেস আবেদন পদ্ধতি কী রয়েছে তো আবেদন পদ্ধতি খুব সহজ রয়েছে ভালো করে একটু দেখে নাও তারপর আবেদন করবে তোমরা অনেকেই আছো ভিডিও ঠিকঠাক দেখো না আবেদন করো তার জন্য কিন্তু তোমরা কাজ পাও না তো আগে ভিডিওটাকে পরিষ্কারভাবে ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখবে তাই তারপর তোমরা কিন্তু আবেদন করবে ঠিক আছে ভালো করে দেখে নাও তারপর আবেদন করো তো প্রথমে এখানে তোমরা নিজের নাম দেবে ঠিক আছে প্রথমে এখানে তোমরা নিজের নাম দিয়ে দেবে এবং তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে পুরুষ না মহিলা অবশ্যই কিন্তু এখানে সিলেক্ট করবে এবং তারপরে এখানে জন্ম তারিখ অবশ্যই কিন্তু দেবে দেখতে পাচ্ছ যেগুলো স্টার দেওয়া রয়েছে এগুলো তোমাদেরকে কিন্তু পূরণ করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এটা দিয়ে দেবে তোমাদের যেমন শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং এখানে আপনার জেলার নাম এখানে কিন্তু যে সমস্ত লোকেশানগুলোতে ভ্যাকেন্সি রয়েছে সেই করা লোকেশানে কিন্তু এখানে মেনশান করা আছে ঠিক আছে তো প্রথমে এখানে রয়েছে কলকাতা দ্বিতীয়ত হাওড়া তারপর বারাসাত এবং মধ্যগ্রাম এ কটা লোকেশান কিন্তু রয়েছে এ কটা লোকেশানে কিন্তু শুধুমাত্র ডেলিভারিটা পাবে তো এই কটা লোকেশান থেকে যদি আছো অবশ্যই সিলেক্ট করবে যদি না হয়ে থাকো আলাদা লোকেশান থেকে কাজটা চাইছো তো অবশ্যই কিন্তু এই লোকে কটা লোকেশনের মধ্যে একটা লোকেশান কিন্তু সিলেক্ট করে নেবে ঠিক আছে যদি ওখান থেকে কোম্পানি থেকে তোমরা মা নিয়ে এসে কাজ করতে চাইছো তো এখানে অবশ্যই কিন্তু তোমরা একটা লোকেশান মেনশান করবে না হলে কিন্তু কল আসবে না তোমাদের কাছে ঠিক আছে তারপরে এখানে পিনকোড এখানে কিন্তু পিনকোড বসিয়ে দেবে এবং এখানে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে এখানে আপনি এই কাজটি ফুল টাইম না পার্ট টাইম করতে চান তো এখানে ফুল টাইম যদি হিসাবে কাজ করতে চাইছো তো অবশ্যই কিন্তু এখানে লিখে দেবে এবং পার্ট টাইম হিসাবে যদি করতে চাইছো লিখে দেবে ফুল টাইম লিখে দেবে সকলেই তো দেখতে পাচ্ছি এখানে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার কিন্তু অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার ঠিকঠাক বসিয়ে দেবে কারণ এখানে কিন্তু কল করে তোমরা জানতে পারবে তো দেখতে পাচ্ছ আপনি আগে কোনো প্যাকিংয়ের কাজ করেছেন এখানে প্যাকিংয়ের কাজ যদি করে থাকেন তো অবশ্যই কিন্তু এখানে ইয়েস করবে না করতে থাকলে নো করবেন যদি করেছেন তাহলে কিন্তু ইয়েস করবেন না করলে নো করে দেবেন যদি কোনো এখানে প্রমাণ চাওয়া হয় তখন দিতে পারবেন না তাই কিন্তু এখানে যদি করেছেন তাহলেই কিন্তু ইয়েস করবেন ঠিক আছে সবার শেষে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশান রয়েছে এখানে কিন্তু ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাবে কোনো টাকা পয়সা লাগবে না কোনো ফর্ম ফিল আপ কোনো ফিস কিন্তু কাউকে দিতে হবে ঠিক আছে কোনো ডেলিভারি ফিস কাউকে দিতে হবে না জেনুইন জব রয়েছে কোনো দিনেও কিন্তু টাকা পয়সা কাউকে দেবে না তো এইভাবেই তোমরা আবেদন করবে সকলে কিন্তু কাজ পাচ্ছে ঠিকঠাকভাবে আবেদন করো তুমিও কাজ পাবে আর যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বে আইকনটিকে প্রেস রাখবে প্রতিনিয়ত এমনি ফ্রি কাজের খবর সবার আগে পেতে আজ নয়তো কাল তোমার জেলার কাজের খবর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল আসবে তাই জেলার নাম কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে বন্ধুরা চললাম যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে